আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায়, অর্থাৎ কিভাবে আমাদের ডকুমেন্টকে পাসওয়ার্ড সেট করে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে সুরক্ষিত রাখতে পারি। সাধারণত এগুলো শেয়ার কম্পিউটারগুলোতে এগুলো প্রবলেমগুলো হয়। যদি আপনার সিক্রেট কোনো ডকুমেন্ট থাকে, যদি কাউকে আপনি এই ডকুমেন্টসগুলো তথ্যগুলো শেয়ার না করতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের ডকুমেন্টগুলোতে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন। কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি। প্রথমে আমরা ডকুমেন্ট ওপেন করব। আমরা এই ডকুমেন্টটিতে পাসওয়ার্ড প্রোটেক্ট করব, এর জন্য আমরা ফাইলে যাব। ফাইল থেকে ইনফো, ইনফোর মধ্যে রয়েছে প্রোটেক্ট ডকুমেন্ট। আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ডায়ালগ বক্স আসবে, এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব। আমার পাসওয়ার্ডটা দিলাম, ওকে দিলাম। এরপরে আবার সেম পাসওয়ার্ডটি দেব, আচ্ছা ওকে দিলাম, ওকে করলাম। ওকে করার পর আমি ডকুমেন্টটাকে সেভ করব। যে সেভ বাটনে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টটি সেভ হয়ে যাবে পাসওয়ার্ড প্রোটেক্টিভ হয়ে। তো ডকুমেন্টটি আমরা ক্লোজ করে দেই। এরপরে দেখি যে ডকুমেন্টটি পাসওয়ার্ড সেট হয়েছে কিনা। ওপেন করলাম, দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টটি ওপেন হওয়ার শুরুতেই আমাদের পাসওয়ার্ডের একটি অপশন ছিল, সেখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলেই ডকুমেন্ট ওপেন হবে। 1 2 3 4 5 6 আমরা পাসওয়ার্ডটি দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি ওপেন হয়েছে। এভাবে আমরা ডকুমেন্টটি পাসওয়ার্ড প্রোটেক্টিভ করতে পারি। এখন আমরা পাসওয়ার্ডটিকে মুছে দেব, অর্থাৎ পাসওয়ার্ডটি রিমুভ করব। সেটা কীভাবে? অনুরূপভাবে আমরা ফাইলে যাব। ফাইল থেকে ইনফো, ইনফোর অধীনে রয়েছে প্রোটেক্ট ডকুমেন্ট। আবার প্রোটেক্ট কি এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর পাসওয়ার্ডটা মুছে দেব, কিবোর্ড ব্যাক স্পেস চেপে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমি একটি সেভ বাটনে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করব। আমাদের পাসওয়ার্ডটি মুছে গেছে, দেখেন। আমরা এর জন্য ডকুমেন্টটি ক্লোজ করি। ক্লোজ করে চেক করি যে আমাদের পাসওয়ার্ডটি আদৌ রিমুভ হয়েছে কি না। ওপেন করলাম, দেখেন এখনও আর পাসওয়ার্ড চাচ্ছে না। এভাবেই আমরা আমাদের ডকুমেন্টগুলোতে পাসওয়ার্ড প্রোটেক্টিভ করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী আমরা সেগুলো রিমুভ করতে পারি। তো দেখা হবে পরবর্তী।